সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 3 আগস্ট, রোজ বুধবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি মেহেদি ডেইরি ফার্ম। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন আসাদ ভাই। আর এই ফার্মের অবস্থান গাজীপুরের নাজরে। এই ফার্মের অনেক প্রতিবেদন আপনারা দেখেছেন। আসাদ ভাই এখান থেকে খুবই ভালো ভালো গাভী বিক্রি করে থাকে, খুবই ভালো ভালো গাভী থাকে, খুবই হাই কোয়ালিটি। আর আপনারা যারা বেশি দুধের গাভী সংগ্রহ করতে চান, এই দিকটা ক্ষেত্রেই বেশি দুধের গাভীগুলো বেশি পাওয়া যায়। আর আসাদ ভাইয়ের কাছেও তেমন খুবই হাই কোয়ালিটি 20 লিটার, 25 লিটার, 30 লিটার পর্যন্ত দুধের গাভীও পাওয়া যায়। আপনারা চাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। আর এই ফার্মে মূলত হলস্টাইন ফ্রিজিয়ান গাভীটাই বেশি পাওয়া যায়, যা দুধের জন্য খুবই ভালো। তো বর্তমানে আসাদ ভাইয়ের কাছে বেশ কিছু গাভী রয়েছে, সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা কথা বলবো আসাদ ভাইয়ের সাথে, বর্তমানে তার ব্যবসা বাণিজ্যটা কেমন চলতেছে, কি ধরনের গরুগুলো রয়েছে, যাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে আসলাম আবার আপনার খামারে। জি অনেক দিন পরে আসছেন। আসলে এই প্রতিবেদন তেমন দেওয়া হয় না, আর প্রতিবেদন দেওয়ার আগে গরু বিক্রি হয়ে যায়, কারণ আগের যে কাস্টমারগুলো ছিল, কারণ আমাদের এই জায়গাতে অ্যাভেলেবেল কাস্টমার ওরকম না, যে উত্তরবঙ্গে যেমন আপনি কাস্টমার হাজার হাজার কাস্টমার আসতেছে যেতেছে, ভালো মন্দ সব বিক্রি হইতেছে তা না। আমাদের এই জায়গায় বাছাই করে কিছু কিছু চেষ্টা করি ভালো গাভীর জন্য। ওই দেখা গেছে বর্তমানে ওই যারা কেনা কেনা বেচা করে আর কি, যেমন আমি কেনা বেচা করি, আমার মতো আবার যারা কেনা বেচা করে তারাই দেখা যায় কিনে নিয়ে যায়, কিনে নিয়ে আবার বিক্রি করে দেয়, এরকম করে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ বেচা বিক্রি হইতেছে। আচ্ছা, ঈদের পরে তো মানে বেচা বিক্রিটা একটু বেশি? জি অনেক মোটামুটি ভালো বেচা বিক্রি। ওই যে বললাম যে একসাথে দেখা গেছে ওই পুরান যে কাস্টমার আছে তারাই কিনতেছে। বর্তমানে কি ধরনের গরুগুলো আছে এবং কোনগুলো দর্শকদেরকে দেখাবেন? আপনার জার্সি আছে দুইটা, হোলস্টাইন ফ্রিজিয়ান আছে আপনার 3-4টা, আর কিছু আর আছে, কিছু আছে দেখতে পারবেন ইনশাল্লাহ, আছে ভালো গরু আছে। আর এর মধ্যে বাচ্চা দেওয়া গরু হলো আপনার এই মোট 3টা, প্রেগনেন্ট আছে 3টা। আচ্ছা, তার মানে ব্যবসা বাণিজ্যটা ভালোই চলতেছে আপনার ইনশাআল্লাহ। আচ্ছা, তো যে গরুগুলো আছে এগুলোর দুধের রেঞ্জ গুলো কেমন, দোয়ালগুলো যেগুলো আছে? এগুলো দোয়াল এগুলো মাত্র বাচ্চা, যেমন আজকে একটা সকালে বাচ্চা দিচ্ছে, আপনি দেখছেন এসে ছোট বাচ্চা, বাচ্চা দিল মাত্র, আর গতকালকে একটা বাচ্চা দিচ্ছে, আর 2 দিন আগে একটা বাচ্চা দিচ্ছে। তাহলে তো দুধটা কেমন অতটা সিউরিটি দেওয়া যাবে? সিউরিটি বলতে এগুলো তো আসলে আইডিয়া না থাকলে তো আমরা আসলে গরু ব্যবসা করে পারতাম না, আর গরু যদি না চিনতে তাহলে তার মানুষের গরু কিনে নিতে ঠিকই হইতো না, আর তারা লাভবান হইতে পারতো না। আমরা ইনশাল্লাহ গরু তাও বেচা বিক্রি করতেছি, 3-4 বছর হয়ে গেল, এর মধ্যে হয়তো দেখা গেছে দু একটা খারাপ হয়েছে, ভালো যে সব হয়েছে তা না, দেখা গেছে 100 বিক্রি করলে এর মধ্যে 10টা এদিক সেদিক হইতে পারে, কারণ এগুলো তো সিসা বসার দিয়ে অনেকগুলো জানেনি এগুলো। তারপরেও ইনশাল্লাহ আছি, ভালো আছি, ভালো বেচা বিক্রি করতেছি, আর যারা আসলে পুরান কাস্টমার তারাই আমাদের কাছে বেশি কিনতেছে। আর দর্শকরা একটা কিছু একটাই কথাই বলবো, আপনারা যে গাভী কিনেন, আপনারা যে জায়গা থেকে কিনেন, ধরেন উত্তরবঙ্গ থেকে কিনেন, পাবনা সিরাজগঞ্জ যে জায়গা থেকে কিনেন, আপনারা আগে গাভী চিনেন পরে গাভী কিনেন, গাভী না চিনে গাভী কিনলে আসলে এরকম অনেক খামারে দেখছি গাভী বিক্রি করে দিব, খামার বন্ধ করে দিব, আসলে তারা টাকা আছে কোটি কোটি, তারা গেছে প্রাইভেট নিয়ে গেছে বা হাইজ নিয়ে গেছে 10-12 জন একসাথে গেছে গরু কিনতে, এর মধ্যে দেখা গেছে কেউ গরু চিনে না, গরু বলতে কি চিনে না, আর ওই জায়গায় তো মনে করেন এক বাই বানিয়ে লইছে, এক বাই আছে বা দেখা গেছে এই মারপেটাতে খালাতো ভাই আছে একটা, যে ভাই ভাই আমার গরু কিনা দেবো, এই সেই আসলে ভাই তো না, দালাল কথা বলছেন, তাকে ফক করে বইরা যে গরু মনে করেন দেখা গেছে আমরা ধরি না, এই সমস্ত গরু আর কিনে আনেন লক্ষ লক্ষ টাকা দেয়া, বড় বড় উলাম দেখে এই দেখে সেই দেখে, বাড়িতে না দেয় দুধ নেই কিছু নেই, দালালের পেট ভরায়। এক গরু দেখা গেছে আমরা যে সমস্ত গরু আমরা এই পছন্দই করি না, আর যেটা পছন্দ করি দেখা গেছে গরুর দাম 2 লাখ, আর এক গরু কিনে যেটা দিয়ে 3 লাখ, ওই দালালি খেয়ে 50 হাজার, দালালে টেকা হইতেছে, আসলে তারা লাভবান কোনো সময় হইতে পারবো না, হইবও না।
আর গরু আগে এর জন্য বলছি যারা খামার করবেন আসলে তারা গরু আগে চিনেন, গরু চিনেন জানেন, তারপরে গরু কিনেন। গরু না চিনে গরু না গরু কিনলে আপনারা ধরা খাইবেন এটা নিশ্চিত, কারণ আমি যে বলো তা না, আপনারা দেখেন যার কাছে যে গরু আগে চিনে বড় গরু কিনেন। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন। তো যে গাভি এবং প্রেগনেন্ট গাভিগুলো আছে তো দর্শকদেরকে দেখায়। জি ইনশাআল্লাহ। প্রথমে একটা গাভি দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দাঁতে কয়টা গাভিটা? এটা অরিজিনালি 6 দাঁত। গাভিটার দাঁতে 6টা? জি। সাথে কি বাচ্চা এটা? এটা ষাঁড় বাচ্চা। আজকে তো বাচ্চাটা দিল একটু আগে, এক ঘন্টা একটু বেশি। দর্শক, একটু আগে বাচ্চাটা হয়েছে গাভির? জি। মাশাআল্লাহ দর্শক, খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে। কি বাচ্চা হয়েছে এটা? ষাঁড় বাচ্চা, অনেক ষাঁড় বাচ্চা না? ভালো মানের বাচ্চা। দেখুন গাভিটা কয় নাম্বার বাচ্চা দিল? এটা 2 নাম্বার বাচ্চা দিয়েছে। গাভিটা 2 নাম্বার বাচ্চা দিছে। বাচ্চা দেওয়ার পরে তো দুধগুলো টেনে দিলেন দেখলাম, একবারে ক্লিয়ার করে বলেছি। আর এখনো লান নাই। এটা গাভিটা দেখেন, পাসার মডেলটা দেখেন। হুম, হয়তো গাভিটা বিগ বডি না, এটা ছোটও না। দেখেন পাসার মডেলটা দেখেন কত এটা চওড়া, অনেক চওড়া, অনেক চওড়া, কত চওড়া দেখছেন। আসলে এই জিনিসগুলো শিকার আছে, বোঝার আছে। হাতের বেশি চওড়া দেখেন, আমার হাতে যত চওড়া থাকবে তত দুধ বেশি আসবে। গলা দেখেন একেবারে চিকন, আবার এই যে দেখেন চামড়াগুলো একবারে পাতলা। কয় নাম্বার বাচ্চা দিল? 2 নাম্বার বাচ্চা। লেজটা দেখেন কত দূর, লেজ দেখেন, লেজটা দেখতে পাচ্ছেন আপনারা, খুব ছোট। আর দেখেন উলানে দেখেন তো কোনো পানি আছে কিনা আমার গরু, এক ছটাক পানি উনি উলানের মধ্যে, একবার যা আছে এটা দুধের উলান দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, একবার দেখেন, একবার দুধের উলান। মাশাআল্লাহ। একটা বার দেখার নিচে থেকে একটা বার দেখেন, সামনে থেকে পিছন থেকে দেখায়। দর্শক সামনে থেকে দুধের বাড়িগুলো দেখতে পাচ্ছিলেন, দুধ দোয়ানো হয়ে গেছে, কারণ আপনার যে বাচ্চা দেওয়ার পরে গরুর দুধ দোয়ান করে দিতে হয়। বাজে কটা দেখেন আপনি দেখছেন, আর বাচ্চা যদি একটু আগে আপনি নেন একটু পরে, বাচ্চা দেওয়ার পরে তো গরুর দুধ দুই দিতে হয়, তো সেক্ষেত্রে এটা দুধ আশা করা যায় কেমন? 20 এর কম পড়বো না, 20 এর উপরে আশা করতেছেন? জি অবশ্যই। আর কেউ যদি নিতে চায় দামটা কেমন পড়বে এটার? এটা এই অবস্থায় যদি কেউ নেয়, কারণ দুধ নামতে তো মনে করো সময় লেগে যায়, আর দুধ নামা পর্যন্ত আমাদের গরু থাকে না, এটা আপনারা জানেন, আমাদের গরু বিক্রি হয়ে যায়। এখন এই অবস্থায় যারা নেবে 2,45,000 টাকা দাম। চা দাম 2,45,000 তো দামই বলে দেবো, কারণ আমি জানেন আমি মোটামুটি এখন এই যারা ব্যবসা করে তাদের কাছে গরু বিক্রি করতেছে, এটা সীমিত লাভে। আচ্ছা আচ্ছা, এটা দেখতে পাচ্ছিলাম আমরা 1 নম্বর গাভিটা। তো দর্শক চলুন 2 নম্বর গাভিটা আপনাদেরকে দেখাই। 2 নম্বর গাভিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি জি। দুধের উলান পালান তো খুবই ভালো। দুধের উলান পালান না শুধু, আপনি দেখেন মাজাটা দেখেন, মাজাটা দর্শক মাজা দেখেন, গরু লেজ দেখেন, এটা কিন্তু মানে ওদিক দুধের গরুর যে একটা ই থাকে এই এর মধ্যে দেখেন, এটা দেখেন লেজ দেখেন, লেজটা আর কোটি দেখেন কত বড়। মানে যে আপনারা যে রেল কাটিং বলেন আর কি, দেখেন যে কত বড় এটা এল বডির একটা গাভি ওয়াই প্যাটার্ন। এই চামড়া দেখেন, মাশাআল্লাহ। এই চামড়া, দাঁতে কয়টা গাভিটার? এটা আপনার 4 দাঁত থেকে 6 দাঁত মাত্র উঠতেছে। 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে? জি জি। প্রেগনেট? জি প্রেগনেট। কত দিনের প্রেগনেট এটা? 15 দিন 16 বছর হইব। আর 15 দিনের মতো সময় আছে। আচ্ছা, কয় নাম্বার বাচ্চা দিবে? 2 নাম্বার বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দিবে, তার মানে এখনো উলান পালান আরো ছাড়বে? অবশ্যই অবশ্যই, আপনি গরুটা ভালো করে দেখেন, পাটগুলো দেখেন। দর্শক, দুধের উলান পালানগুলো আরো ছাড়বে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। বার দেখেন, 4 দেখে একবারে। দুধের উলানগুলো একটু সামনে থেকে দেখাই পাটগুলো। দর্শক, বাটগুলো দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। দেখেন মোটামুটি রোগ বেরিয়ে গেছে। হুম, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। গলাগুলো দেখেন কত চিকন, মাদা থেকে গলা কত চিকন দেখেন। দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। টয় সেট থেকে দেখাই, দামটা কেমন রাখছেন এটার? এটা আপনার 2,50,000। 2,50,000 টাকা। 2 নম্বর গাভিটার দাম 2,50,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি, এগুলা কিন্তু বিশের নিচে দুধ হবে না আশা করি। বিশের নিচে উপরে দুধ থাকবে? জি জি অবশ্যই থাকবে। আচ্ছা আচ্ছা, এটা দেখলাম আমরা 2 নম্বর গাভিটা। তো দর্শক চলুন 3 নম্বর গাভিটা আপনাদেরকে দেখাই। পরবর্তী গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা, 3 নম্বর গাভিটা। জি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, অনেক হাই পার্সেন্টেজ। হলস্টাইন ফ্রিজিয়ান, অনেক হাই পার্সেন্টের একটা গাভি। যারা গরু চিনে তাদের সাথে এত কথা বলতে হইব না, তারা দেখলেই চিনবে কি করবে। দাঁতে কয়টা গাভিটা? এটা আপনার 4 দাঁত। দাঁতে 4টা? জি। প্রেগনেট? প্রেগনেট, দ্বিতীয় বাচ্চা দিবে। এটা দ্বিতীয় বাচ্চা দিবে, কিন্তু সিনেগুলো রেডি হয়নি এখনো। আসলে এখন মাশাআল্লাহ, এখনই তো দেখেন দুধের ভ্যান তো অনেক মোটা, মানে প্রথম বিয়ানেই ভ্যানগুলো, মানে প্রথম বিয়ানে আসছে। প্রথম দিনের রেকর্ড আপনার 26 লিটার, এগুলো প্রথম বিয়ানে 26 লিটার, প্রথম বিয়ানের রেকর্ড 26 লিটার। তাহলে তো এই বিয়ানে আরো বেশি হওয়ার কথা, আশাবাদী। 30 এর কম পড়বো না আশা করি, তারপরে আসলে ভাগ্য
প্রবীণ গুরু একটা ভাগ্য কত দিনের মতো সময় আছে 20 25 দিন যাবে পলান পলান কেবল আসতেছে রস ছাড়তেছে দেখেন না আপনি এটা কি তলায় বুঝেন বাটগুলো দেখেন কত সুন্দর দর্শক একটু বাটগুলো সামনে থেকে দেখাই আপনাদেরকে বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ 30 লিটার দুধ আশা করা যায় আশা করতেছি দামটা কেমন রাখছেন এটা ভাই এগুলোটা আমি দাম চাবো না কারণ এটা রেডিও না এখনো এখন যদি বিক্রি না হয় তাহলে আবার দাম চাইলে বলবো যে পরে দেশে রেডি হয়ে যাবে সময় আবার বলবো যে দাম আপনাদের যে দাম বলছেন ওই দাম তাকে দিতে কারণ এটা রেডি হয়ে গেলে তো আমরা বিক্রি করব না এখন এই গরুটা আমরা আলোচনা সাপেক্ষে যাবো তবে বলে দে কাইডে দিতে মানে 3 লাখের উপরে দাম বলতে হবে 3 লাখের উপরে দামটা বলতে হবে নিচে বললে হবে না 3 লাখের উপরে আমার কি না 3 লাখের উপরে যেতে হবে আচ্ছা কথা বলতে পারবে যদি কেউ নেয় তাহলে আমার সাথে আলোচনা সাপেক্ষে কথা বলবে এটা অনেক হাই পার্সেন্টেজ দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো এটা দেখলাম আমরা 3 নম্বর গাভিটা দুধের ভ্যানগুলো দেখছেন এটা হ্যাঁ ভ্যানগুলো অনেক মোটা দর্শক দুধের ভ্যানগুলো দেখতে এবং চার দাঁত একবারে লিগ্যাল চার দাঁত চার দাঁত তো দর্শক চলুন পরবর্তী গাভিটা আপনাদেরকে দেখাই পরবর্তী 4 নম্বর গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা জার্সি জার্সি মানে এটা হলো আপনাদের জার্সির সাথে হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস আছে জার্সির সাথে হলস্টাইন ফ্রিজিয়ানের একটা ক্রস রয়েছে এটা মানে জার্সির পেটা থেকে ফ্রিজিয়ানের পেটা থেকে জার্সি হয়েছে ফ্রিজিয়ানের পেটে জার্সি মানে জার্সি বীজ দিছে জাত উন্নয়ন করছে এর জন্য জার্সির পার্সেন্টটা বেশি আসছে অনেক বেশি আছে এবং হালকা ফ্রিজিয়ানের পার্সেন্ট আসছে গরু দেখেন যে কারণে দুইটার কম্বিনেশনে দুধটা একটু বেশি আসছে অবশ্যই আপনি গরুর দেখেন গরুর মডেল দেখেন গরুটার ওটার মাথা গোটা শিং গোটা চারটা বাট আর উলানের দেখেন পিঠা দেখেন গেটআপ দেখেন কি হবে এটা সিগুলা দেখেন মাশাআল্লাহ মাথাটা অনেক সুন্দর আসলে অনেক গরু প্রদান প্রতিপাদন করছে না তো গরু অনেক বড় না কিন্তু ছোট না যাতে ভালো তো যাতে মানে গরু কিন্তু আপনি ডাবল বডি গাবি কিনমো আর ডাবল বডি হলে যে গরু দুধ বেশি হবে তা না গরু কিন্তু মাংস দাম নাই গরু দুধ না দিলে গরু কোনো মাংস দাম নাই দেখেন কতদিন সময় আছে অনেক দিন মোটামুটি 15 দিনের বেশি 15 দিনের বেশি সময় আছে এখনো মাত্র ওলানে ঝুলছে দেখেন প্রথম বাচ্চা দিবে না জি বাটগুলো দেখেন দেখেন কত ফাঁকে ফাঁকে একটা বাট কত বড় লম্বা অনেক দূরে দূরে বাটগুলো এবং বাটগুলো অনেক লম্বা লম্বা দামটা কেমন রাখছেন এটা আপনার এই অবস্থা 2,50,000 চাওয়া দাম 2,50,000 আমি কিন্তু ওইরকম মাসুদ ভাই আপনি তো দেখছেন প্রতিবেদন করে ওইরকম দাম কিন্তু আমি চাইনি কারণ মোবাইলে অনেক প্রবাসী ভাই আছে গরু কিনে কারণ দাম যদি দেওয়ার কাছে চাই এখন 3.5 লাখ এরা কিন্তু মনে করে দাম বলবো অনেক কাছে টাকা আছে এমনি দিয়ে দিব মানে বললো যে এই ঠিক আছে ভাই কিছু কম রাখেন অনেক এরকম অনেক কাস্টমার আছে কিন্তু আমি এরকম না আমি সীমিত লাভে গরু বিক্রি করবো এর জন্য আমি বলে দিছি আচ্ছা আচ্ছা এর জন্য বলেছি আমি দাম কারণ এই সমস্ত গরু ভাই রেডি হয়ে গেলে 3 লাখের কাছাকাছি দাম আছে এই সমস্ত গরু দুধ আশা করা যায় কেমন এগুলো 20 হবে আশা করি প্রথম বেলে 20 লিটার আশা করা যায় ওলানে ভেটটা কত বড় এই জায়গা থেকে দুইরা এই জায়গা পর্যন্ত দেখেন মানে এই ওলানে থেকে দেখেন কোন পর্যন্ত না এখন তো যেমন রেডি হয়নি আপনি আসছেন দেখে দিলাম আচ্ছা আচ্ছা তো দামটা রাখছিলেন 2,50,000 টাকা তো দর্শক চলুন পরবর্তী গাভিটা আপনাদেরকে দেখাই আপনার কাছে তো বেশ কিছু বকনাও আছে মনে হচ্ছে এগুলো ভাই আমি পালতেছি অনেক শখ করে আরও আরও আসছিল 4টা বকনা 2টা রাজশাহী নিয়ে গেছে 2টা আপনার কেরানীগঞ্জে নিয়ে গেছে এক ডাক্তারে বলার জন্য আচ্ছা আচ্ছা বর্তমানে বকনা আছে কতগুলা বকনা আছে 3টা অনেক হাই পার্সেন্টেজ বকনা এটা তো দেখতে পাচ্ছি জার্সি না আরে জার্সি খালি জার্সি এগুলো পাওয়া যায় না ভাই পয়সা হবে মাশাআল্লাহ অরিজিনাল জার্সি যাকে বলে অরিজিনাল দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাজাটা দেখতে পাচ্ছেন একটা বার দেন কত বড় বাটগুলো দেখাই একটু দর্শকদেরকে দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাটগুলো তো অনেক সুন্দর পিওর জার্সি মানে এর উপরে জার্সি মানে দাম টাম চাবেন কিনা না না এগুলো বিক্রি করবেন না আলোচনা সাপেক্ষে ও আলোচনা সাপেক্ষে নিতে পারেন আর কি যেহেতু আমরা ব্যবসা করি থাকে না জোর করে নিয়ে গেছে একজন দুইটা এই যে দেখেন আর দুইটা আছে দেখেন এই সাইডে আরো দুইটা আছে না তাহলে এগুলো দাম চাইলে টাকা সব দামের মিলবে এগুলো জাত এগুলো জাতে কিনছে হ্যাঁ জাতে কিনছেন মাশাআল্লাহ এটার বয়সটা কেমন এটা আপনার 11-12 মাস মাশাআল্লাহ অনেক হাই রেঞ্জের বকনা
আচ্ছা, তো আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন, তো এই পাশে তো একটা সারও দেখতে পাচ্ছি আপনার, অনেক বড় সরো। আপনি তো বড় না, অনেক বড় সরো একটা সার দেখতে পাচ্ছি। দেড় বছর বয়স, দেড় বছর না, দেড় বছর তো অনেক বড় হয়ে গেছে। দেড় বছর তো এটা অনেক বড় হবে। বাংলাদেশে তো বড় বড় গরু বিক্রি হয়ে গেছে, কিছু আছে, তার মধ্যে আশা আছে আগামী কুরবানিতে সব সেরা গরু বানাবো। পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আপনার আমরা, এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান একটা গাভী না, আপনার পালের গাভী বলতেছিলেন। এটার জাগার বাচ্চা, ওই যে ষাটটা দেখেন, ওটা আমাদের কুরবানির নামে। এই যে এটা ষাটটা না, ষোলো মাস বয়স, ওটা কুরবানি দিব আমরা সামনের বছর। সামনের বছর কুরবানি দিবেন এটা? আর এটা লোকের দ্বিতীয় বাচ্চা দিল আমার বাড়িতে, সাথে বকনা বাচ্চা পরশুদিন বাচ্চা দিছে। পরশুদিন বাচ্চা দিছে বকনা বাচ্চা, বাচ্চা অনেক ভালো। আর গাভীও আপনার গত বিয়ানে দুধের রেকর্ড ছিল আপনার 14-15, গত বিয়ানে 14-15 দুধ পাইছেন বলে গেল, কারণ আমরা তো বাড়ির গরু এসেই বললাম আর কি। তো এইবার তো দুধটা একটু বাড়ার কথা, তাহলে অবশ্যই বাড়বে। দ্বিতীয় বিয়ানে গরু দুধ তো পারবি। এবার এদিকে তো দেখেন গরুটা বাচ্চা হয়েছে, অনেক সুন্দর রাখের বাচ্চা। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর, বকনা বাচ্চা। বকনা বাচ্চা না, দুই দিন, আজকে তিন দিন পড়লো। বর্তমানে দুধটা কেমন পাচ্ছেন? দুধ এখন তো শাল দুধ, এটা তো আর দুধ ধরা, হ্যাঁ এখনো শাল দুধ। তা আপনি যত কমই হোক আপনি 18 লিটার কমই হবে না এই বিয়ানে। জি, দামটা কেমন রাখছেন এটার? এটা আপনার 2,40,000, চাওয়া দাম 2,40,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক, 2,40,000 টাকার চা দাম, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। তো দর্শক, পাশে আরেকটা গাভী আছে, সেটা আপনাদেরকে দেখাবো। পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, জি জার্সি, জার্সি জাতের একটা গাভী না, কালো জার্সি, কালো জার্সি, অরিজিনাল জার্সি, এর মধ্যে আর কোনো মিক্স টিক্স নেই, একেবারে অরিজিনাল জার্সি। সাথে এটাই তো বাচ্চাটা না, দেখেন বাচ্চা। দর্শক বাচ্চাটা একটু আপনাদেরকে দেখাই, দুধ ছাড়লে মনে হয় গাভীর সমান বাচ্চার দামি হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর, গতকালকে বাচ্চা দিছে, গতকালকে। ওলানে মনে হয় এখনো ব্যথা না, ওলানে পানি আছে, ওলানে পানি আছে এবং অনেক ব্যথা। আপনি আসছেন এখন বাজে 12:05 বাজে, এটা ওলান সকালে দেখলে দেখতে পাবেন কত বড় ওলান। গরুটা আনা গেছে, বাছুরে খাইতেছে মন মতন, তুলান দেখাইতেছেন, আমি জাত দেখাইতেছি, গরু দেখাইতেছি। দর্শক প্রথম বাচ্চা দিল, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দামটা কেমন রাখছেন এটার? এটা আপনার 2,30,000, 2,30,000 টাকার চাওয়া দাম। জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে দুধ, আশা করা যায় কেমন এটা? 15 নিচে হবে না, উপরে 15 নিচে হবে না, উপরে হবে। লাল গরু হলে আর 1,00,000 টাকা দাম থাকতো। আসলে লাল গরু হলে না, অনেকে কালার দেখে গরু কিনে, আমরা কিন্তু কালার দেখে গরু কিনে না ভাই, আমরা জাত দেখে গরু কিনি। আমাদের গরুতে সাদা ফোকা না, সাদা গরু মনে করেন যে কিনে অনেকে ধরা খায়, সাদা গরু খায় না, সাদা গরু বিয়ে হলে বাচ্চা দিলে দুধ দেয় না, খালি সাদা বলে রানী, সাদা বলে অমুক সমুক, সাদা কিছুই নেই, সাদা ডাইলো খালি ভন্ডামি, সাদা ডাইলো শুধু ভন্ডামি, খালি ভন্ডামি। অনেকে সাদা গরু ছাড়া গরু কিনবো না ভাই, আমার সাদা গরু লাগবো, রানী রাখবো, রানী বলতে কোনো জাত আছে? আমরা জাত দেখে গরু কিনি। আগের যে গরুগুলো দেখেন যেগুলো 35-40 লিটার দুধ দেয়, ওই সমস্ত গরু সাদা না, কালো, ওগুলো বেশিরভাগই কালো আগের মডেলের যে গরুগুলো। আর আমার সাদা গরু তেমন পছন্দ না, আমি সাদা গরু কিনছি, সাদা গরুগুলো আনতে বগুড়ার, বগুড়ার সব এই বগুড়া গরু দেখবেন আপনার অনেক প্রতিবেদনে করেন, সব সাদা, সব বগুড়ার গরু। আমাদের বগুড়া কোনো গরু নেই, আমাদের গ্রামের গরু, সব গ্রামের এবং গৃহস্থের গরু। আমাদের গরু আপনি যা দেবেন তাই খাইবেন ইনশাল্লাহ, আমাদের গরু খাবার কোনো মিস নেই। অনেক গরু দেখেন দেখবেন বগুড়া গরু একটা বাচ্চা দিলে ও কমসে কম 10 দিন রোজা থাকবো, 10 দিন কিছু মুহে দেবো না, ও 10 দিনের শেষ আদা মরে দেবো গা। আল্লাহর রহমতে আমাদের গরু খাবার কোনো ই নেই, আমাদের গরু সুস্থ সবল গরু। আপনি যারা কিনবেন ইনশাল্লাহ দুধ 2 কেজি কম বেশি আমাদের গরু সুস্থ থাকবে। আমাদের গরু জাত দেখেন, এই যে একটা জাত, এই যে একটা গরু মাথা দেখেন তো, আশা করি সবাই আসবেন, এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনে নিয়ে যাবেন।
যে জায়গা থেকে গরু কিনেন, সারা বাংলাদেশের জায়গা থেকে গরু কিনেন, মোবাইলে গরু না দেখে ডাইরেক্ট গরু কিনেন, আচ্ছা আপনারা ঠকবেন না। আপনারা আমরা মোবাইলে গরু দেখলে অন্য জায়গায় গরু দেখবে গেলে গরু পছন্দ না। আমাদের তো অনেক লোক লাগানো আছে যে একটা গরু আছে, একটা গরু আছে, মোবাইলে দেখলে অনেক সুন্দর লাগে। আমি তো বলবো যে আমরা ব্যবসা করি ঠিক আছে, আপনারা কিনবেন টাকা দিয়ে গরু কিনবেন, আমি যেমন টাকা দিয়ে কিনে আনছি, আমরা হয়তো কিছু লাভ করবো, আমরা 5-10 হাজার টাকা লাভ করে ব্যবসা করবো, কিন্তু আপনারা লাখ লাখ টাকা দিয়ে গরু কিনবেন। এই যে আগে বলছি প্রতিবেদনের আগে, যারা গরু কিনবেন গরু আগে চিনবেন পরে কিনবেন, গরু জাত না দেখে গরু কিনেন না। খালি পয়সা আছে কুটি কুটি, আপনি গেলেন গা গাড়ি নিয়ে গরু কিনবে, গেলেন গা সাহেবের মতন যাই না, গরু নিলেন 1 লক্ষ 20-30টা। আমার চোখের সামনে এক এই ডাকাতে কাস্টমার গেছে গরু কিনতেছে, গরু গরু 1 লক্ষ 17-18টা গরু কিনে ফেলল এক দালাল দেয়া, দালালের ব্যবসা করলো 4 লাখের উপরে, 4 লাখের উপরে দালালের ব্যবসা করলো। আমি আমি খালি দেখতেছি খেলে, আর যে গরুগুলো কিনে দিচ্ছে আসলে ব্যবসাটা বড় কথা না, ও 5 লাখ খেয়ে দালালের অসুবিধা নেই, যদি ভালো গরু কিনে দিত তাহলে আর কোনো লস খেতো না। যে গরুগুলো কিনে দিচ্ছে বা এগুলো চলে না, হাটের গরু রিজেক্ট গরু, এগুলো কিনে দিচ্ছে বাড়িতে দুধ দেবে 5-7 লিটার দাম মনে করেন দালালে। আজকে দালাল আমার ফোন দিল যে ভাই কী গরু আছে, যে ভাই এই গরু আছে 5টা গরু আছে, কোনটা কোনটা ভালো, যে ভাই এই রেঞ্চের গরু, এরা কী করবো, যায় দামিটা দেখেন না ভাই, কম দামিটা দেখেন, ওই গরু দেখালে আপনি বাঁচা পারবেন, মানে দালালটা কম লাগে, ওই দালালে যায় না কম দামিটা দেখাবো, কম দামি গরু বেশি দাম চাইবো, ধরেন গরু বেশি 2 লাখ, অন দালালে এনে মনে করেন দাম এই কাস্টমারকে লইছে, ও বলবো যে দাম চাইবেন আপনি 2 লাখ 70 হাজার। আমি কিন্তু সব প্রকাশ করে দিয়েছি, দালালে বলে দিব আগে ইয়ারে যে ভাই 2 লাখ 70 হাজার দাম চাইবেন, আমার আইবো আইলে কইবো ভাই আপনি দেখেন আপনি কিনেন, দালালে মনে মনে করবো যে কিছুই বোঝে না দালালে, চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে থেকে মাথায় হাত দেয় 20 হাজার, মাথায় হাত দেয় 20 হাজার, হাতে খোঁচা দেয় 30 হাজার, কথা বুঝলেন। আহানোর পরে কাস্টমার কী করবো জানেন, কাস্টমারকে আপনার দাম করে কিনেন, আমি কাস্টমার কী করবো জানেন, দৌড়ু ভাই আপনি তো মানছি আপনি আমার ভাই, মার্কেটে খালাতে ভাই আপনি আমার দাম কিনেন, কথা বলছেন আপনি আমার কুয়ে দেন, আপনি আমি তো চিনেন, আপনি চিনেন, আপনি এত বছর ধরে এই ব্যবসা করেন সেই ব্যবসা করেন, ভাই এগুলো পরীক্ষিত, আমরা আমরা পরীক্ষিত, আমরা ধরা খাইছি আমরা জানি, এর লিগে আপনারা কই সতর্ক হইবেন। ওই দালালের পিছিয়ে গেলে দালালে দেখা গেছে এক গরু কিনবে গেলে খারাপ গরু দেখে দিব, দাম দেবো 2 লাখ 70 হাজার, গরুর দাম হলো 1 লাখ 70 হাজার, মানে ওই কাস্টমারে প্রথমেই দালালে কইব ঠিক আছে কোন কাস্ট দালালে এই কাস্টমারে কইব ভাই আপনি কোন, দালালে প্রথমেই দাম করবো 3 লাখ টাকা 2 লাখ টাকা, তাহলে 30 হাজার বাজে গেলো না। আর যেই গরু বেচবো আমার মতো কাস্ট ইয়ে ব্যাপারীরা, আমার মতো ব্যবসায়ীরা, যেমন আমি এই গরু বেচবো মনে করেন 2 লাখ 20 হাজার, কথা বুঝছেন, সাপোজ আপনি একটা কাস্টমার লইছেন, আমি গরুর দাম চাই কমসে কম 2 লাখ 60 হাজার, আমি 2 লাখ 20 হাজার তো আমি 2 লাখ 30টা হম, আপনি 10 করেন না 20 করেন আমার 30 দেওয়ার ব্যবসা করেন, আর ডাইরেক্ট গরু কিনবার এলে যারা গরু চিনে এরা এই দালালি দেওয়া লাগবো না, 5 হাজার টাকা গরু বেচলাম, কোনো দালালি নেই। আমরা ভাই অনেক দালালে খবর পড়ি, আমার এই জায়গায় অনেক দালাল আহে, এমন দালাল আহে রাগে কইল ভাই আমার কিন্তু 20 হাজার দেওয়া লাগবো, বাইরে ভাই 20 হাজার টাকা 2-1 টাকা নাকি, আমরা কিন্তু 5 হাজার টাকা লাভ করবো 20 হাজার দেওয়া লাগবো। এর জন্য ভাই সবাই সতর্ক, এক গরু কিনবেন, চিনে যাই না বড় গরু কিনবেন, ঠকবেন না ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।